এই পৃথিবীতে যুগে যুগে নানা অবতার অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে একজন অবতার ছিলেন শ্রী গুরু বামদেব। তিনি আমাদের সকলকে একটি আশ্চর্য শিক্ষা দিয়ে গেছেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই শ্রী বামের আশ্চর্য শিক্ষাদান সম্পর্কেই বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে এবং ভিডিওটি সম্পর্কে সম্পূর্ণ নলেজটি পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন অন্যদেরও জানার জন্য। আর যদি আপনার মন চায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এইরকমই সব ভিডিও আরও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আনুমানিক 1312 সালের শীতকাল, এক মহানিশায় শ্রী বাম মহাশ্মশানে তন্ত্রোক্ত ক্রিয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। এই সময় শ্রী বামের স্নেহধন্য এক ভক্ত তন্ত্রোক্ত ক্রিয়ার ব্যাপারে উৎসাহী হয়ে কলকাতা থেকে বামদেবের কাছে এসে উপস্থিত হলেন। এই ভক্তের নাম যোগীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি এই ব্যাপারে বামদেবের কৃপা ও শিক্ষাদানের জন্য প্রার্থনা করলেন। গুরু বামদেব শান্তভাবে সব শুনলেন। তারপর যোগীন্দ্রনাথকে বললেন, তুমি এই কমণ্ডলু ভরে দ্বারকা নদী থেকে জল নিয়ে এসো। যোগীন্দ্রনাথ তা শুনে কমণ্ডলু নিয়ে দ্বারকা নদী যাবার জন্য নিবিড় অন্ধকার শ্মশানের মধ্য দিয়ে রওনা হলেন। গিয়েই ভয় পেয়ে গেলেন, তবু দ্বারকা নদীর দিকে অগ্রসর হলেন তারামা ও বামদেবের নাম স্মরণ করে। এমন সময় একটি বড় কুকুর এলো, পরে আরও একটা। দ্বারকা নদীতে গিয়ে জল ভরে ফেরার সময় দেখলেন আরও একটা কুকুর। তিনটে কুকুর তাকে পাহারা দিয়ে নিয়ে এলো, কিন্তু নদীর তীর থেকে শ্মশানে উঠেই কুকুর তিনটি অদৃশ্য হয়ে গেল। যোগীন্দ্রনাথ বিস্মিত হলেন ওদের দেখতে না পেয়ে। বামদেবের কাছে এসে জল ভর্তি কমণ্ডলু দিতেই বামদেব যোগীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন যে শ্মশানে কি কিছু দেখেছিস। যোগীন্দ্রনাথ বলল, তিনটে কুকুর দেখেছি বাবা। তাই শুনে বামদেব তার চিমটে দিয়ে আঘাত করে বললেন, তুই শালা কুকুরই দেখলি। হতভাগা যোগীন্দ্রনাথ চুপ করে রইলেন। বুঝলেন তার এখনও সময় হয়নি, অপেক্ষা করতে হবে এই তীক্ষ্ণ সাধন পথে অগ্রসর হবার জন্য, তাঁর জ্ঞাননেত্র উন্মিলনের জন্য। পরে এই ভক্ত বামদেবের কৃপায় জ্ঞান ও তন্ত্রোক্ত ক্রিয়ায় পারদর্শিতা লাভ করেন। এর মধ্যে দিয়ে গুরুদেব আমাদেরকে কি শিক্ষা দিলেন? তিনি আমাদের সবাইকে এই শিক্ষাই দিলেন যে তাড়াহুড়ো করে এবং ওপর ওপর দিয়ে কোনো কিছুই সাধনায় সিদ্ধলাভ করা যায় না, আর কোনো কিছুই শেখাও যায় না। তার জন্যে কঠোর পরিশ্রম করতে হয়, কর্ম করতে হয় এবং সাধনার প্রয়োজন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সাধক বামাখ্যাপা বাবা তারামায়ের বরপুত্র ছিলেন এবং তিনি ছিলেন স্বয়ং শিব, যিনি আজও তারাপীঠ মহাশ্মশান পাহারা দিচ্ছেন। শ্রী গুরু বামদেবের শিক্ষা আমাদের অবশ্যই নেওয়া উচিত। তিনি আমাদের এই জীবজগৎকে একটা নির্দিষ্ট পথ দেখিয়ে দিয়ে গেছেন, যেই পথ আমরা অনুসরণ করলে আমাদের মধ্যে আমরা আমাদের পরম আত্মা এবং পরম চেতনাকে বুঝতে পারব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং গুরু বামদেব সম্পর্কে আরও ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন এরকমই সব নতুন নতুন ভিডিও আরও পেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন অন্যদের জানার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।